করোনা আবহে দশমীতে নদীয়ার পলাশীপাড়ার জলঙ্গি নদীতে নৌকা বাইচ বন্ধ করতে মাইক প্রচার করল পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসন। দীর্ঘদিন থেকে পলাশীপাড়ায় দশমীর দিন নৌকা বাইচ হয়, এবার করোনা আবহে পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠক করে পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসন ও পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত প্রশাসন। তারপরই এদিন মাইক প্রচার করে পুলিশ প্রশাসন, সেই ছবি আমাদের ক্যামেরাবন্দি হলো। পলাশীপাড়া পুলিশ প্রশাসন এবং পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পূজা কমিটি ও জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে বর্তমান কোভিড-19 অতিমারির কারণে প্রশাসন পূজোদ্যোক্তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এবছর দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় দুর্গা প্রতিমা পূজোদ্যোক্তা এবং দর্শনার্থী কেউই নদীবক্ষে নৌকা নিয়ে প্রতি বছরের ন্যায় নামবেন না। প্রশাসনের এই সিদ্ধান্তকে মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। প্রতিটি পূজা কমিটি ও আপামর জনসাধারণের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর